বজালির তদানীন্তন অতিরিক্ত আরক্ষী অধীক্ষক গায়ত্রী সোনোয়ালক গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে গায়ত্রী সোনোয়ালর স্বামী ববি সিংকো। গুয়াহাটির বাসগৃহের গ্রেপ্তার করা হয়েছে দুয়োকে। নিশা পান বজার মহিলা আরক্ষী থানায় জেরা করা হয় গায়ত্রী সোনোয়ালক। সিআইডির মুখ্য কার্যালয়ত ববি সিংক জেরা করেছে। বজালি কাণ্ডত নাম হাঙ্গুর খাইছিল গায়ত্রী সোনোয়াল আর ববি সিংর। ডিসিপি প্রটোকল হিসেবে কর্মরত আছিল গায়ত্রী সোনোয়াল। পুনৰ এবাৰ উল্লেখ কৰিব বিচাৰিছো, ইতিমধ্যে গ্ৰেপ্তাৰ কৰা হৈছে গায়ত্রী সোনোৱালক। বজালিৰ তদানীন্তন অতিৰিক্ত আৰক্ষী অধীক্ষক গায়ত্রী সোনোৱালক গ্ৰেপ্তাৰ কৰা হৈছে। আপোনালোকক এই মুহূৰ্তত এই দৃশ্য দেখুৱাইছো। গায়ত্রী সোনোৱালক গ্ৰেপ্তাৰ কৰাৰ উপৰিও ববি সিংকো ইতিমধ্যে গ্ৰেপ্তাৰ কৰা হৈছে। গায়ত্রী সোনোৱালৰ স্বামী হৈছে ববি সিং। গুৱাহাটীৰ বাসগৃহৰ পৰা গ্ৰেপ্তাৰ কৰা হৈছে দুয়োকে। নিশা পাঁচ বজাৰ মহিলা আৰক্ষী থানাত জেৰা কৰা হৈছে গায়ত্রী সোনোৱালক। ইফালে সিআইডির মুখ্য কার্যালয়ত ববি সিংক জেরা করা হয়েছে। বজালি কাণ্ডত নাম হাঙুর খাইছিল গায়ত্রী সোনোৱাল আর ববি সিংর। ববি সিঙে কেনে ধরনের টাকা গ্রহণ করেছিল, টাকা লৈছিল, সেই সন্দর্ভত কালির দিনটুত এটা টেলিফোনিক বার্তালাপ ইতিমধ্যে শুনালো। ডিসিপি প্রটোকল হিসাবে যেহেতু কর্মরত আছিল গায়ত্রী সোনোৱাল, আর গায়ত্রী সোনোৱালে অভিযান চলাইছিল আর অভিযান চলার সময়সাত কেনে ধরনের অত্যাচার করেছিল সেই সন্দর্ভত ভুক্তভোগীয়ে ইতিমধ্যে সংবাদ মাধ্যমের সম্মুখত উল্লেখ করেছে। পুনর্বার উল্লেখ করেছো, নিশায় গুয়াহাটির বাসগৃহের গায়ত্রী সোনোৱালক ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। ইয়ার উপরে গ্রেপ্তার করা হয়েছে গায়ত্রী সোনোৱালর স্বামী ববি সিংকো। গায়ত্রী সোনোৱালর নাম যেহেতু উচ্চারিত হয়েছিল আর তারপরে সিআইডিয়ে মারাথন জেরা অব্যাহত রাখিছে। ববি সিংক সোধা পোছা করা হয়েছে। ইয়ার উপরে পানবজার মহিলা আরক্ষী থানায় গায়ত্রী সোনোৱালক মারাথন জেরা করা হয়েছে বলে জানিপরা গেছে। সবিশেষ তথ্যর এই মুহূর্ত ফোনযোগে সংযুক্ত হয়েছো চিফ রিপোর্টার অগ্নীপ গগৈর সহ। অগ্নীপ, যেহেতু নিশায় গায়ত্রী সোনোৱাল আর ববি সিংক ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, পানবজার মহিলা আরক্ষী থানাত গায়ত্রী সোনোৱালক জেরা করা হয়েছে, ইফালে সিআইডির কার্যালয়ত ববি সিংক পৃথকে পৃথকে যেহেতু জেরা করা হয়েছে, কেনে ধরনের তথ্য লাভ করা হয়েছে আর কোন আরক্ষী জড়িত হয়ে থাকবে পড়ে এই সমগ্র কাণ্ডর সহ, শেহতিয়া তথ্যখানি আপনার জানি লোক বিচারিছো অগ্নীপ। বজালি কাণ্ডত হাঙুর খাই পড়া আন একটা গুরুত্বপূর্ণ নাম আছিল অতিরিক্ত আরক্ষী অধীক্ষক গায়ত্রী সোনোৱাল। গায়ত্রী সোনোৱালক শেহতীয়াকৈ আরক্ষী অধীক্ষক পদলৈ পদোন্নতি দিয়া হয়েছে যদিও তেখেতক বর্তমানে রিজার্ভ করে রখা হয়েছে, কিয়নো এই পদটো কিছুদিনের পিছতে হয়তো তেখেতক বদলি করলেহেতেন বা আরক্ষী অধীক্ষকের পদ এটা দিলেহেতেন। কিন্তু এই গোটেই কাণ্ডট গায়ত্রী সোনোৱালর নাম হাঙুর খাই পড়েছিল আর যিকেইটা বিতর্কিত ফোন রেকর্ডিং এতিয়ালৈকে পোৱা গৈছে বা যিখন এজাহার তাত দাখিল করা হয়েছে তাত গায়ত্রী সোনোৱালর নাম উল্লেখ আছিল। আর গায়ত্রী সোনোৱালর গায়ত্রী সোনোৱালে আসলতে টকা দাবি করা বা তেওঁর স্বামী ববি সিং এই গোটেই ঘটনাটোত প্রত্যক্ষভাবে জড়িত থাকার তথ্য ইতিমধ্যে আরক্ষী লাভ করেছে। আর লক্ষণীয়ভাবে এটা কথা কালি যে কথা উল্লেখ ওলাই আছিল যে কিশোর বরুয়া নামের এজন দালালক যেহেতু সিআইডিয়ে গ্রেপ্তার করেছিল, এই কিশোর বরুয়ায় কিছু সাক্ষ্য আরক্ষীক দিছে বা সিআইডিক দিছে, বিশেষ এখন ফর্চুনার গাড়ি গায়ত্রী সোনোৱালে কিশোর বরুয়াক উপহার দিয়া বলে কিশোর বরুয়ায় ইতিমধ্যে সিআইডির জেরাত স্বীকার করেছে। গতি ইয়ার পিছতে আরক্ষী এক প্রকার নিশ্চিত হয়েছিল যে করবাত নয় করবাত কিনা এটা আছে। আর এই গোটেই মূল গায়ত্রী সোনোৱালর হয়ে মূল কামখিনি করেছিল তেওঁ স্বামী ববি সিং, বিতর্কিত এটা নাম ববি সিং। ববি সিংর পূর্বতেও গায়ত্রী সোনোৱালর নাম লৈ তেওঁ পত্নীর ক্ষমতার নামত তেখেতে বহুত কিছুমান কাম করা বলে ইতিমধ্যে কেবাটাও অভিযোগ ইতিমধ্যে পোহরলে আহিছিল। তার পরবর্তী সময় দেখা গৈছে যে ববি সিং, এই ববি সিঙে তাত একটা বিতর্কিত অডিও ওলাইছে। বিতর্কিত অডিওট কোৱা হৈছে যে বজালি এসপির নির্দেশত অতিরিক্ত আরক্ষী অধীক্ষক ডিএসপি হওয়া এটা দল রবিউল ইসলামের ঘরলে আহিছিল। এই রবিউল ইসলাম যিজন ড্রাগস ব্যবসায়ী বলে কোৱা হৈছে, আর সেই রবিউল ইসলামক গায়ত্রী সোনোৱালে নিজের স্বামীক এনকাউন্টার স্পেশালিস্ট হিসাবে পরিচয় করাই দিছিল। আকৌ এবাৰ মই দর্শকসকলক কওঁ, গায়ত্রী সোনোৱালে রবিউলক ধমকি দিছিল আর কৈছিল যে এইজন যিজন মানুহ আপোনালোকে দিছে তেওঁৰ নাম ববি সিং আর তেওঁ এনকাউন্টার স্পেশালিস্ট। আর ইয়ার পিছতে শেহতীয়াকৈ কালি রাতি নিশা সিআইডিয়ে গায়ত্রী সোনোৱাল আর তেওঁ পত্নী ববি সিংক ইতিমধ্যে গ্রেপ্তার করেছে আর ববি সিংক সিআইডিলৈ লৈ অনা হৈছে। সিআইডিয়ে নিজের জিম্মাত রাখিছে আর গায়ত্রী সোনোৱালক পানবজাৰ আৰক্ষী থানাত রখা হৈছে। হয়তো দুইগৰাকী আজি আদালতত তেওঁলোকক হাজির করা হব। ইফালে আন এজন বিতর্কিত ডিএসপি পুষ্কল গগৈ, তেখেতৰ বিৰুদ্ধে এতিয়া কোনো ধৰণৰ তথ্য প্ৰমাণ বিশেষভাৱে আৰক্ষীয়ে এতিয়ালৈকে লাভ কৰা নাই। কিন্তু তেওঁ দৈনিক এতিয়াও তেওঁলোকৰ চিআইডিৰ তেওঁলোকে
জেরার সম্মুখীন হব লাগিব যদিও গ্রেপ্তার করা হওয়া নাই। পুষ্কর গগৈ প্রতিদিনে সিআইডি উপস্থিত হবল নির্দেশ দিয়েছে। এস পি সিধার বুড়াগোহাঁই তেখেতকো প্রত্যেক দিনে সিআইডির অফিসত হাজির হবল নির্দেশ দিয়া হয়েছে। লক্ষণীয়ভাবে কালি সিধার বুড়াগোহাঁই লৈ আর সিআইডিয়ে বজালিত নিজের কার্যালয় বাসভবন ইয়াত অভিযান চলাইছিল যদিও বিশেষ কোনো ধরনের তথ্য উদ্ধার করা হওয়া নাই। কিন্তু তার মধ্যে আরো কিছুমান কথা পোহরলে আছে। এজন এই রবিউল করে কি রবিউল কেবল সুপারি ব্যবসায়ী নে নে ড্রাগসর ব্যবসায়ীর জড়িত এই গোটেই কথাখিনিও এটা আরক্ষীয় তদন্তলে আনিছে। কিন্তু হাস্যকর কথাটো হল যে এজন ড্রাগস ব্যবসায়ী বা সুপারি ব্যবসায়ী তেখেতর এখন এজাহারৰ ভিত্তিত ইমান সকল আরক্ষী বিষয়াক গ্রেপ্তার করা হয়েছে এই গোটেই কথাখিনি কিন্তু নতুনকে চার প্রয়োজন আছে। বা লক্ষণীয় কথা হল কোনো শিক্ষক আরক্ষী বিষয়াক এতিয়ালৈকে সিআইডিয়ে গ্রেপ্তার করব পৰা নাই। ইয়াত তলৰ পর্যায়ের কিছুমান ব্যক্তি আরক্ষী বিষয়াকে বর্তমান অবস্থালৈকে গ্রেপ্তার করা হয়েছে। ই আরক্ষী সমাজতে গোটেই প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। পার্থ অগ্নিব, এটা বিভিন্ন বিষয় জড়িত হয়ে আছে, এগারী কনিষ্টবল, এগারী জওয়ান, এগারী এস আই পর্যায়ের বিষয়ে যদি কেতিয়াবা কারোবার টকা লৈছে আরক্ষীর শীর্ষ মহল এই বিষয়টুক যথেষ্ট তৎপর হওয়া দেখবলে পাওয়া যায়। নিলম্বন করা হয়, গ্রেপ্তার করা হয় আর তারপাশতে ডিজিপিগিয়ে সচরাচর টুইট করে যে এনে ধরনের এগারী আরক্ষী বিষয়া গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু কথাবর হয়েছে শেহতাক বিভিন্ন বিষয় কেবাটাও ঘটনাত শীর্ষ আরক্ষী বিষয়ায় জড়িত হয়ে পড়েছে। হিয়া লাগিলে শিবসাগর শুভলক্ষ্মী দত্তই হোক, প্রসঙ্গ বেলেগ, বিষয় বেলেগ, কিন্তু এগারী শীর্ষ পর্যায়ের বিষয়া। এটা বজালিত যুক্ত কাণ্ড সংঘটিত হয়েছে, আটাইকেগারী শীর্ষ পর্যায়ের আরক্ষী বিষয়া জড়িত। কোনোবা ক্ষেত্রে শীর্ষ পর্যায়ের আরক্ষী বিষয়া হওয়ার সুবাদতে এই সমূহ গোচরের এই সমূহ ঘটনার আঁতরি থাকিব পারিব নাকি, কোরবাত কেতিয়াবা এই সমূহ গোচর হেরাই যাওয়ার সম্ভাবনা আছে নাকি? অগ্নিত, উদাহরণ বহুত। রাজ্যের আরক্ষী সঞ্চালক প্রধানগুলো একটা কথা ইতিমধ্যে পোয়া যায় যে অভিযুক্ত শীর্ষ আরক্ষী বিষয়া হলে অর্থাৎ এপিএস উপ পর্যায়ের বিষয়া হলেই ডিজিপি জিপি সিংর সহমর্মিতা বাড়ি যায়। বিভিন্ন কথার কারণত বা বিভিন্ন উদাহরণ তেনেকা ধরনের আছে। শীর্ষ আরক্ষী বিষয়াসক এতালেকে তদন্তর আওতাত অনার পিছতো বারে বারে হারি যায়। এয়া অবলক্ষ্মী দত্তই হোক, রিজার্ভ ক্লোজ করে হেডকোয়ার্টার লৈ অনা হয়, লক্ষিমপুর রুণা নেওগ, বিতর্কিত অতিরিক্ত আরক্ষী অধীক্ষক রুণা নেওগ, এনেকা ধরনের বহুত উদাহরণ আছে। গতি দেখা গেছে যে এই গোটেই কাণ্ডত বজালি কাণ্ডত প্রথমতে আটাইতক স্পষ্ট কথাটো আছে যে তাত এস পি সিরাজ বরগোহাঁই, ডি এস পি পুষ্কর গগৈ, এ এস পি গায়ত্রী সোনোৱাল এই সকলবোৰ জড়িত হয়ে আছে। আর কোনোবাই নহয় কোনোবাইটো নির্দেশ দিব লাগিব। এস পি নির্দেশত বা অতিরিক্ত আরক্ষী অধীক্ষকের নির্দেশতেই তো একটা অভিযান চলিব লাগিব, তেওঁলোকক তদন্তর আওতাত লাগিব, তেওঁলোকক তদন্ত আনি তেওঁলোকক কিয় এরেস্ট করব নয়, কিয় তলৰ পর্যায়ের আরক্ষী বিষয়াসকলক গ্রেপ্তার করে গোটেই তদন্ত সামৰিব বিচাৰে, এনেকুৱা বহুত উদাহরণ আছে সিআইডির। কিন্তু এই গোটেই কথাটো যেহেতু ড্রাগসর কথা ওলাইছে, এতিয়া রবিউল এজন ড্রাগস ব্যাপারী নেকি, এই গোটেই কথাখিনি আরক্ষীয়ে প্রকৃততে তালে কিয় গৈছিল, ড্রাগসর সন্ধানত গৈছিল বলেও একটা কথা ওলাইছে, তাতে রবিউলে নিজের প্রতিপত্তি দেখাইছিল, এই কারণে আরক্ষীয়ে মারপিট করেছিল বলে এনেকুৱা ধরনের কথা কিছু আহিছে। পোহরলে সকলো আহিব আর সিআইডির তদন্তত। কিন্তু শীর্ষ আরক্ষী বিষয়াক যেতালেকে তদন্তর আওতালে অনা নহব বা আর এনকাউন্টারের প্রসঙ্গ উলিয়াইছিল। এতিয়া কোনোবা ক্ষেত্রত আরক্ষীয়ে কেতিয়াবা অপরাধীয়ে পলায়ন করবলৈ লওয়ার সময়ছোৱাত গুলিয়ে ভরিত গুলিয়ে সেইটো এটা বেলেগ প্রসঙ্গ। এতিয়া কোনোবা ক্ষেত্রত অসম আরক্ষীর যিসকল আরক্ষী আছে বা বিষয়া আছে তেওঁলোকেই এনকাউন্টারের ভয় দেখুৱাই নেকি? এতিয়া শেহতীয়াকৈ সংঘটিত কেবাটাও ঘটনাত কিন্তু পোহৰলৈ আহিছে এনকাউন্টার প্রসঙ্গ ওলাইছে, অপরাধীক এনকাউন্টার করেছে বা অপরাধীয় পলায়ন করবলৈ লওয়ার সময়ছোৱাত ভরিত গুলিয়াইছে, এইটো এটা পৃথক বিষয়। কিন্তু যিকোনো এনে ধরনের ঘটনাতে আরক্ষীয়ে ভাবুকি দিয়ে এনকাউন্টার করা হব, এই সমূহ প্রসঙ্গ কিন্তু ওলাইছে। এতিয়া নহয় নহয়, আপনি আমি যদি এটা বজালি কাণ্ডটো চাও, বজালি কাণ্ডটোর কথা কবলৈ যাওঁতে আপনার যেহেতু কালি গ্রেপ্তার করা হয়েছে গায়ত্রী সোনোৱালের স্বামী ববি সিং, ববি সিংক গায়ত্রী সোনোৱালে নিজের এনকাউন্টার স্পেশালিস্ট হিসাবে চিনাকি করে দিয়েছে।
এইটো কারণে তাকে গ্রেপ্তার করেছে আর ববি সিংয়ে ধমকি দিছিল প্রথম যেতিয়া রবিউলক লগত লৈ আরক্ষীয়ে কহরালে গৈছিল তাত গৈ ববি সিং রয়ে আছিল আর যেটু কথা এই মুহূর্তলকে যায় এপ্লাইছে রয়ে আছিল হিন্দিক কথা পাতিছে রবিউলৰ লগত কৈছে মই তোক গুলিয়াই দিম মই এজন এনকাউন্টার স্পেশালিষ্ট হয় আর এইটো চিনাকি কৰি দিছিল গায়ত্রী সোণালে নিজৰ পত্নীয়ে গায়ত্রী সোণাল তেতিয়া এ এছ পি আর গায়ত্রী সোণালে চিনাকি কৰি দিছিল তোক এনকাউন্টার কৰি দিয়া হব যদি তই টকা নিদিও প্রায় 10 লাখ টকা ঘৰত আহি তেওঁ দিছিল আর 20খনকৈ চেক দিছিল এই কথাখিনি বর্তমানলৈকে সি আই ডি তদন্তত মুকলি আহিছে আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰা।